হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কয়েকদিন যাবৎ ভিডিও পোস্ট করতে পারতেছি না। কয়েকদিন আগে একটা পাঠার ভিডিও ছাড়ছিলাম, তো আমার ছাগল যেহেতু গরম হয়েছিল যার কারণে আমি পাঠা দেওয়ার জন্য নিয়ে গেছি। আল্লাহ রহমতে, আল্লাহ যদি চায় আমার দুইটা ছাগল প্রেগনেন্ট হয়ে যাবে এবং একটা খাসি আছে। অবশ্যই আপনারা আমার শর্ট ভিডিও চেক করবেন, শর্ট ভিডিওতে আমার খাসির ছবি দেওয়া আছে। আর বিভিন্ন ধরনের আমি ছাগল পালন করে থাকি অল্প অল্প। তো ভিউয়ার্স, এখন আসি গরুর কথা নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই গরমের দিনে গরুদেরকে গোসল করানো সর্বপ্রথম একটা কাজ। গরুদের শরীর যদি পরিষ্কার না করেন তাহলে গরুদের শরীর থেকে একটা বাজে গন্ধ আসে, যে গন্ধটা সবাই সহ্য করতে পারে না, আমার নিজেরও সহ্য হয় না। তাই আমি প্রত্যেক দিন গরুদেরকে আমি গোসল করাই দেই, খুব যত্নের সাথে গোসল করাই দেই। তো গোসল করানোর প্রথম নিয়ম হচ্ছে, প্রথমে আপনারা গরুর গাটাকে সুন্দর করে ভিজিয়ে নেবেন এবং ভিজিয়ে নেওয়ার পরে কী কী করতেছি, কী কী করি এই সকল জিনিস দেখতে চান তাহলে পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার পাশে থাকার চেষ্টা করেন। তো এই যে সাহেবেরা আমার গরুর যে গোসল করার ভিডিওটা আপনারা দেখতেছেন, আপনারা যদি চান এইভাবে আপনাদের গরুকে আপনারা গোসল করায় দিবেন, আশা করি গরুর গাটা অনেক পরিষ্কার হবে এবং গরুর গা যখন পরিষ্কার থাকে ওদের শরীর থেকে একটা সুগন্ধ বের হয় যেটা খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবাইকে ভালোই লাগে, সেটা মানুষ হোক বা কোনো প্রাণী হোক সবাইকে ভালো লাগে। এই জন্য সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্নর যে বিষয়টা সেটা অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং রাখারও চেষ্টা করবেন। এবার ভিউয়ার্স, আমি গরু মোটাতাজাকরণের সেক্টরে নাই, আমি আসল কথা বাছুর গরু ক্রয় করে সেটাকে একটু বড় করে তারপরে বিক্রি করে দিই। তারপর যিনি ক্রয় করে তিনি হয়তো বা মোটাতাজাকরণের কাজে লেগে থাকে, কারণ আমি আমার সেক্টরটা হলো বাছুর গরুর সেক্টর। আপনারা যারা আমার মানে পুরাতন মানে যারা আপনারা আমার পুরাতন মানে ভিডিও টিডিও দেখে দেখছেন বা আগে থেকে যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে কী রকমের ভিডিও ছাড়ি। সচরাচর আমি কী করি, আমি 40-42 হাজার টাকার মধ্যে আমি মনে করেন যে ক্রস জাতের বা বলতে পারেন যে ক্রস হলো দেশি বা ক্রস জাতের ওই ষাঁড় বাছুরগুলো আমি ক্রয় করে থাকি। যে বাছুরগুলো দেখে সর্বপ্রথম দিকে আপনাদের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক, বলবেন যে এগুলো কী বাছুর কিনে নিয়ে যাচ্ছে তোহা, মানে এই বাছুরগুলো হলো। আর আমি মনে করেন যে ধরে নেন সামনে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদের আগে আমি বাছুরগুলো কিনে নিয়ে আসি, সামনে রোজার ঈদ তার আগে আমি বাছুরগুলো কিনে নিয়ে আসি। কেন কিনে নিয়ে আসি, আমি একটু মানুষের যেটা করে আমি তার উল্টোটাই করি, মানে আমার এটা একটা বদ অভ্যেস। আমারে কিন্তু অনেকে বলতেছে যে লস খাবি, তুই এটা পারবি না, তোর দিয়ে এটা হবে না, কিন্তু আমার কথা হচ্ছে ভাই আমি চেষ্টা করব, আমি লস কেন করব। যেখানে পরিশ্রম সেখানে অবশ্যই লাভ আছে, পরিশ্রম করলে কেন লাভ হবে না, অবশ্যই লাভ হবে। এই কি সময় দিতে হবে, এই কি দুই মনে করেন যে দুই দাঁতের ষাঁড় গরু পালতে হলে 3 মাস পাললেই হয়, 3 মাসের বেশি পালার প্রয়োজন নেই। আপনারা হাটে যে দুই দাঁত দেখে হাড্ডি মনে করেন যে ষাঁড় গরু, মানে আমি কিন্তু হাড্ডি ব্যাটা গরু কেনার কথা বলছি, দুই দাঁতের দেখবেন যে অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবেন। মনে করেন যে কম দামের মধ্যে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে মনে করেন যে সেটাকে 3 মাসের মধ্যে দেখবেন যে মোটা হয়ে গেলো, হাটে যেয়ে বেঁচে দিলেন মোটামুটি 5-7-10 হাজার যেটাই হোক আপনার ইনকাম হলো। সেখানেই আমি যদি ওই টাকাতে যদি দুইটা যদি আমি কিনে নিয়ে আসি, মনে করেন যে একটা দুই দাঁতের একটা ষাঁড় গরু কিনতে আনুমানিক সর্বনিম্ন 57-58 কিংবা 60-62-75 হাজার টাকা লাগে ভাই। আপনি হেন তেন একটা মানে বাটু সাইজের একটা দুই দাঁতের একটা দেশি গরু কিনে নিয়ে আসলেন, হাড্ডি দেখে নিয়ে এসে মোটা বানালেন, সেরকম লাভ করতে হবে না। একটা মোটা তাজা কারণে গরু অবশ্যই লম্বা হতে হবে, পা তার 4টা পা লম্বা হতে হবে, ফিগারটাও লম্বা হতে হবে। এইরকম একটা ফ্রেম কিনতে গেলে ভাই 75-70 হাজার টাকার চোখ বন্ধ করে লাগার কথা, এটা একটা সত্যিকার হিসাব। তো এই যে ভিউয়ার্স, আমি কিন্তু আমার কিন্তু গরু পালার বয়স কিন্তু আহামরি বেশি না, বলতে পারেন যে 7 মাস, 7-8 মাস, সর্বোচ্চ 9 মাস আমার গরু পালার বয়স। আর আমি যখন গরু কিনছি, গরু কেনার পরের দিনে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি। তো মনে করেন যে ইউটিউব চ্যানেলের বয়স যা আমার গরু পালার বয়স, তা এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু গরুর উন্নতি দেখতে পারেন, কিন্তু আপনারা কিন্তু আমার কিন্তু কোনো উন্নতি দেখতে পারেননি। আমি কিন্তু আগেও হাড্ডি ছিলাম, এখনও হাড্ডি আছি, ভবিষ্যতেও হাড্ডি থাকবো। তো এই যে ভিউয়ার্স, আমি যে মনে করেন যে লাগে আছি মানে এই মানে গরুর সেক্টরে, আশেপাশের মানুষ থেকে শুরু করে মনে করেন সবাই আমাকে মনে করেন যে খালি কয়েতে বাবা চাকরি বাকরি কর, এলে গরু মরু পালিস না, কিছু হবি না,
আবার অনেকে কয় যদি লেখাপড়া করলো করে কিসের জন্য গরু বাড়িচ্ছ, তাহলে ওটা যদি পারলো নি দিতে যদি পড়ালেখা যদি পড়ালেখা বাদ দিয়ে আগে থেকে গরুই পারলো নি, সেই কিসের জন্য কামলা কিসের কাম করিচ্ছু, এগুলোর মধ্যে কিছু নাই। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য, এগুলো মনে করেন যে শোনা লাগতে পারে, শোনা লাগে আমার। আপনারা যদি প্রথমে শুরু করেন দেখবেন যে প্রথমে আপনাদের এগুলো শুনতে হবে। কারণ সাপোজ একশোটা মানুষ যদি লেখাপড়া করে, একশোটা মানুষ যদি পাস করে সার্টিফিকেট পায়, একশোটা মানুষই কিন্তু মনে করেন যে হাই র্যাঙ্কের চাকরি পাবি না। একশোটার মধ্যে দুই থেকে তিনজন বাছাই করা লোক যারা মনে করেন যে 1-1.5 লাখ টাকা বেতনের চাকরি পাবে, বাদ বাকিরা কিন্তু মনে করেন যে কম বেশি সর্বনিম্ন 10,000 টাকা বেতনের চাকরি পেতে পারে। তো ধরে নেন আপনি একটা মাস্টার্স কমপ্লিট করে একটা ছাত্র, আপনার মাসিক বেতন হয়ে দাঁড়াতে হলো 15-16,000 টাকা, ওই বাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব বাদ দিয়ে বা সব কিছু মিলে ওটাই আপনার বেতন। তাহলে কি তখন আপনি কি সেই চাকরিটা করবেন? করতে পারেন স্বাভাবিক, আপনার যদি ধৈর্য থাকে তাহলে করতে পারেন, সমস্যা নাই। তো আমার মধ্যে সে ধৈর্যটা নাই, কারণ আমি মনে করেন যে ছাত্র আসলাম গাধা পড়েছি, খালি মনে করেন যে বাপ মায়ের মনে করেন যে জোর জুলুমে যে পরেক অমুক বছরের অমুক সময় নাকি আমাকে চাকরি লিয়ে দিবি কাবার মাধ্যম দিয়ে, এরকম একটা মনে করেন যে আশ্বাস দিয়ে দিয়ে আমাকে জোর করে আমাকে পড়াচ্ছে। তাছাড়া আমি কিন্তু পড়তাম না এত বেশি। তো লাস্টে কিন্তু আমি কিন্তু পড়া কিন্তু বাদ দেওয়া দেওয়া অবস্থা, আমি পরীক্ষা দিছি ডিগ্রি, আমি মনে করেন যে ভাই মিশা কথা আমি 3 ডেট মনে করেন ফেল করছি, 4 ডেট পাস করছি, কথা বোঝেন। কিন্তু হয় 4 ডেট যে আমি কেন পাস করলাম আমার জানা নেই, ওই সারাটা হয়তো বা নেশা করে আমার খাতা কাটছে, আর না হলে মনে করেন যে দয়া করে পাস করে দিয়েছে। কারণ আমি এই 7টা পরীক্ষায় মনে করেন যে 7টা না 8টা পরীক্ষা যেটাই হোক আমার মনেও নাই কোনো কিছু পড়িনি, এমনকি মানে কোনো দিনও পড়িনি এগুলো বই, কিন্তু 4টাতে আমি পাস করছি, কারো দেখে দেবো কিন্তু লিখিনি। তো এই হলো বর্তমান আমাকে দেশের হলো শিক্ষার অবস্থা, কথা বোঝেন নি। তাহলে এগুলা ছাত্ররাই মনে করেন যদি ঘুষ টুস দিয়ে আবার পারে চাকরি বাকরিও তাকে হয়ে যায়, তো আমার কে এলো দরকার? এগুলার থেকে মনে করেন যে আমি যদি 2-4টা গরু পেলি, অন্যান্য ব্যবসা যদি করি, তাহলে কিন্তু এখানে কিন্তু লস নাই, লাভ আছে, কিন্তু ধীরে ধীরে লাভটা বাড়বে। এই জন্য মনে করেন বেকার টেকার না থাকে, আপনারাও যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ভাই পারবেন। আপনি কিন্তু সবার দ্বারা বুদ্ধি শিখে দেয়, ধরে নেন আপনার কাছে হলো টাকা আছে 400, এখন কি করলেন আপনার শখ আপনার প্রয়োজন হলো 4,000 টাকা, যে আপনি 4,000 টাকা একটা বকরি কিনে পেলেন, কিন্তু আপনার কাছে টাকা আছে 400, আপনি বোকার মতন জুয়া খেলবা যাবেন না, বোকার মতন অন্য কোনো কিছু করবা যাবেন না। হালালের মধ্যে যদি আপনি যদি 2-400 টাকাতে যদি এটা বা দূরে ডেকে কিনে আসেন দেশি মুরগি বাচ্চা লিয়ে এসে যদি ওটাকে যদি কয়টা মাস পালেন, দেখবেন যে বাচ্চা কাচ্চা দিবি, সেগুলো যদি জবাব করে না খান, দেখবেন যে 1-1.5 বছরের মধ্যে ধৈর্য থাকা লাগে, ব্যবসা সেক্টর কিন্তু ভাই ফাজলামি না, 1-2 বছর কষ্ট করে পারলে দেখবেন যে ওটা আপনি বাড়ি মেলাগুলো মুরগি হয়ে গেছে দেশি মুরগি। আর আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের দেশি মুরগির দাম আপ ডাউন করে, 400, 500, 600, 700 ঠিক ঠিকানা নাই, এক এক সময় এক এক রকম দাম। তা আপনি কী করবেন যে যখন সব করে রেডি হয়ে গেলে মেলাগুলো মুরগি, যখন দেখবেন যে দাম এখন বেশি চলেছে, একবারে বুকের পাথর ছুঁয়ে সব ঝাড়ে দেবেন, ঝাড়ে দিয়ে মনে করেন কী করলেন আপনি বকরি কিনে নিয়ে এলেন 2টা বা 1টা। অবশ্যই আমি কম ভাই খাসি বকরি কেনার দরকার নাই, আপনি হলো দরকার কি টাকা, টাকা কামানোর জন্য কী করা লাগবে, আপনি কি মা ছাগল মানে যে ছাগলটা বাচ্চা দিবে ওই 5-6 হাজার টাকাতে খাসি কিনে নিয়ে এলেন, টাকা দিয়ে কিনে নিয়ে এসে মনে করেন ওটাকে আপনি 1 বছর পারলে দেখবেন যে আপনার লাভ হবে 2-3 হাজার টাকা, ওই লাভের দাম না, ওই লাভ দিয়ে আপনি কিছুই হবি না। কিন্তু আপনি যদি মা ছাগল কিনে নিয়ে আসেন 2টা, আহামারি বেশি দাম লয়, অত হাই কোয়ালিটির ছাগলের প্রয়োজন নাই, মনে করেন যে 2 ছাগল কিনে নিয়ে আসেন 5,000 টাকা দিলে এসে যদি পারলেন না একবার সেট অন হবি না, কেনার সময় 2 দাঁত দিয়ে কিনবেন, তাহলে কিনে নিয়ে আসার 1 মাসের মধ্যে দেখবেন আপনি ছাগল গরম হয়ে গেছে, তখন আপনি পাটা দিয়ে নিয়ে এলেন, তারপর দেখবেন যে প্রেগনেন্ট হয়ে গেছে, তারপর তো 6 মাস পর বাচ্চা দিলে দেখবেন আস্তে আস্তে 2-3 বছর আবার লাগে থাকবেন। এর মধ্যে আপনি কিন্তু শূন্যতে শুরু করেন, 400 টাকাতে শুরু করছেন, আপনি মনে করেন আপনি তহবিলে ছিল 400 টাকা, আপনি বাপের টাকা নাই মায়ের টাকা নাই, আপনি খেলে আনা ছোটোখাটো ভিটা আছে গ্রাম অঞ্চলে হোক শহরের মধ্যে হোক, কিন্তু আপনি শুরু করলেন 400 টাকা দিয়ে, দেখবেন যে কয়েক বছরের মধ্যে তো ছাগলও পাললেন, ছাগল পালতে পালতে দেখবেন যে আপনার খামারে তো ছাগল মেলাগুলো হয়ে গেল, যে সিজনে দাম বেশি ঝাড়া দিলেন 2-8টা ফালা ছুঁয়ে সব ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে আপনি কিন্তু চলে গেলেন কিন্তু গরু সেক্টরে। দেখুন তারপর ধাম করে মনে করেন আপনি যদি কন যে না আমি আমার তো ধৈর্য আছে, ধৈর্য ধরে আমি এত দূর পর্যন্ত এলাম, তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে একটা বকনা বাছুর কিনে নিয়ে এসি, আমার কাছে টাকা আছে 50,000 টাকা, আমি একটা বকনা বাছুর কিনে নিয়ে এসি দেখি তো কী হয়। একটা বকনা বাছুর কিনে নিয়ে এলেন মনে করেন যে হলো ওই করস টাইপের, যেটা না দুধও দিবি তার সাথে বাচ্চাও দিবি, কিনে নিয়ে এসে 1 বছর খালি কষ্ট করে পারলেন, মানে কিনে নিয়ে এসেছেনই মনে করেন 1 বছরের বাচ্চা, কথা বোঝেন, ওই 2-3 বছরের বাচ্চা কিনলে হবে না, 1 বছরের বাচ্চা কিনে আসা লাগবে, তাহলে আরও 1 বছর পারলে ওটা মনে করেন যে গরম হবি, পেটের বাচ্চা আসবি, তাহলে কী হচ্ছে
আবার 3-4 বছর মনে করেন যে গরু মরে যখন থাকবেন আপনি তখন তখন আপনি আসবেন মোটা টাকা। এতে গরুতে বাচ্চা দিচ্ছে, বাচ্চাগুলো মনে করেন যে মদ্দা বাচ্চা হলো 6 মাসের বেঁচে দিচ্ছেন, মাগি বাচ্চা হলো সেটা থুচ্ছেন খামারের গায়ে বানাচ্ছেন, এঙ্গে করতে করতে মনে করেন যে দেখবেন বিগত মানে 10টা বছর মনে করেন এইভাবে যদি আপনি একের থেকে যদি 10টা বছর যদি আপনি যদি পরিশ্রম করতে পারেন তো দেখবেন আপনার 400 টাকা একদিন মনে করেন যদি কপাল ভালো হয়, কপাল ভালো না কপাল ভালো করা লাগে বাংলা কথা, আপনি দেখবেন যে আনুমানিক 10 লাখ টাকা হয়ে গেছে, 10-12 লাখ টাকা হয়ে গেছে। তো খারাপ কি হলো তখন আপনি গল্প শোনাতে হবেন যে আমার কাছে ছিল 400 টাকা, আমার 10-12 লাখ টাকা হয়ে গেছে, আমার দাম আমদন কেউ ছিল না, আমি নিজের দামে করছি। তো এইরকম কিছু করতে পারেন ব্যবসায়িক ব্যবসার মনে করেন বিভিন্ন ধারা আছে। আপনি যদি ভাবেন যে অমুক এক দেখলাম 110টা গরু কিনে নিয়ে এলো, হাইরে টাকা আর আমি কিনে পারলাম না, আমার যদি থাকলো না আমিও কিনলাম নি, মানুষের হলে দিয়ে কোনো লাভ নেই। আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি সেটাই আপনি রোলিং করেন, তাহলে জীবনে কিছু করতে পারবেন। কারণ আপনারা তো আমার ভিডিও দেখেন, আমি চামো না যে হুদে হুদে ভিডিও দেখে আপনি গেলে ফোনের এমবি নষ্ট করেন বা মাস গেলে ওয়াইফাইয়ের বিল দেন। আমার কথা হচ্ছে আমার ভিডিও দেখে জানো আপনারা কিছু শিখতে পারেন। আর একটা জিনিস মাথাতে রাখবেন, যখন আপনারা গরু সেক্টরে একবার পা দিবেন তখন কিন্তু আপনাদের ডিসিপ্লিন আরও মনে করেন বেশি মেনটেন করে চলতে হবে। সোজা কথা, সকালে ঘুম থেকে উঠে নিজে যদি ভাত নাও খান, নিজে যদি ব্রাশ নাও করেন, নিজে যদি গোসল নাও করেন, ঘুমের থেকে উঠে সর্বপ্রথম আপনার গরু ছাগলের কাজ করতে হবে, তাছাড়া কিন্তু গরু কিন্তু অসুস্থ হয়ে যাবে। মনে করেন ঘুমের থেকে উঠলেন, উঠে গরুর গোয়ালটা পরিষ্কার করে নিলেন, পরিষ্কার করে নিয়ে গরুকে খাবার দিলেন, পরিষ্কার পরিষ্কার মানে কিন্তু অবশ্যই কিন্তু গোসল করাতে হবে গরুকে, গোসল করায় একদম গোয়ালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গরুদেরকে খাবার দিতে হবে। এবং খাবারটা দেওয়ার অনেক নিয়ম আছে, সেটা যদি জানতে চান তাহলে বেশি কিছু না ভাই আমার ভিডিও ছাড়াই আছে। আপনারা যদি বাসে গরু সেক্টরে থাকতে চান তাহলে আমার মনে করেন যে বহুত ভিডিও ছাড়া আছে, বাবদ 6 মাসে আমি মেলা ভিডিও ছাড়ছি। আপনারা যদি 2-3-4 ঘন্টা যদি একটু সময় দিয়ে যদি আমার ভিডিওগুলো দেখতে পারেন, যদি ইচ্ছা হয় আর কি, যদি আগ্রহ থাকে তাহলে বুঝতে পারবেন যে আসলে কী হোক কীরকম বাছুর কেনা উচিত, তারপরে কীভাবে খাবার দেওয়া উচিত। ভাই আমিও তো শুরুতে মনে করেন যে ভাবিছিলাম কি যে এক মুঠ ভুষি আর 2-3 কেজি গুঁড়ে আর মেড়াগুলো পানি দিয়ে মিশাল করে খাবার দেবো, খরচও কম হলো, গরুর পেট তো বিশাল বড় হলো, গরু তো বেঁচে আছে, গরু সেই মোটা হবে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, আমি কিন্তু ভাই স্যাপ দিয়ে গোনা মনে করেন যে 1400 টাকা বস্তা করে আমি মনে করেন যে ফিট কিনে নিয়েছি, ACI কোম্পানির ফিট কিনে নিয়েছি। এই ফিটটার দাম যে হলো 1 বস্তা 25 কেজি করে থাকে, ভাই বিশ্বাস করবেন না যে আমি যদি দিনে যদি 2 কেজি করে ফিট খেলে আমার একটা বাছুর তাহলে কিন্তু আমার 120 টাকা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে বোঝেন যে আমার কীরকম খরচ হতে পারে এই 2 গরুর পিছনে। তো এখন এই যে খরচটা যে করতেছি, খরচের টাকা হলে কিন্তু আমি অবশ্যই কিন্তু লিখে দেখি, আমি কিন্তু দিনে 60-20-40 টাকা লিখে থুই না, আমি অবশ্যই হিসাব করে দিই আমার একটা গরু মাসে ঠিক কত টাকা খাবে, এই টাকার হিসাবটা আমি লিখে রেখে রাখি যে এই মাসে আমার এত টাকা খাল, ওই মাসে অত টাকা খাল, আমি লিখে লিখে রাখি। এবং 4-5 মাস হওয়ার পরে আমি সবগুলো টাকা যোগ করি, যোগ করে গরুর যে মূলধন দিয়ে কিনছিলাম সেটা আমি যোগ সেটার সাথে সেটা যোগ করি। পরে সাপোজ গরু কিনছিলাম 40,000 টাকা দিয়ে গরু খেলালাম 30,000 টাকা, 40-30 কত হয়, অবশ্যই 70,000 টাকা। এমন 70,000 টাকাটা আমার গরুর দাম যে হলো, আমি যে পরিশ্রম করলাম এটা কিন্তু ফ্রি, কিন্তু এখন আমি হাটে গেলাম বিসমিল্লা করে যায়, এখন আমি ভাববো যে এই গরুটা আমি 70 দিয়ে কিনছি, 6-9 মাস পাইছি এই গরুর থেকে, আমার না হলো 30 লাখ 25,000 টাকা লাভ আমার তো করতেই হবে, না করলে আমার তাহলে খাবি কি, আমার তো আমি তাহলে চলবো কেমনে, আমার তো আমি তাহলে কর্মটা কি, তাই না? আমি কিন্তু করছি এটা 1 গরুর লাভ, কথা বলেন আপনি যদি 10টা গরু থাকবেন তাহলে লাভ আরও বেশি হলো নি। তাহলে যে 70,000 টাকা আপনার এবারে যে খরচ, আপনি যদি 25,000 টাকা লাভে বিক্রি করতে পারেন তাহলে গরুর দাম কত আসতেছে, 80-90-95, মনে করেন 95-1 লাখের মধ্যে আপনি গরু সেল করতে হবে, না করতে পারলে আপনি মনে করেন এই সেক্টরে কোনো কিছু করতে পারবেন না। আর যদি সেল করতে পারেন তাহলে মনে করেন যে জিতে গেলেন। আর শোনেন, একটা গরুর ব্যবসার একটা মূল গুমরটা হচ্ছে কি, কেনার সময় জিততে হবে, কেনার সময় যদি আপনি একটা গরু যদি 10,000 টাকা বেশিতে কিনে ফেলান, সাপোজ গরুর অরিজিনাল দাম 30,000 টাকা, আপনি ভুল করে সেটা কিনছেন 40,000 টাকা দিয়ে, এই যে একটা ভুতকা খেলেন, একটা ভুল করলেন, এই একটা ভুলের কারণে আপনি এই গরুতে 6 মাস পরে লাভ করতে পারবেন না, কিন্তু আপনার খরচের টাকাটা ঠিকই উঠে আসবে, কিন্তু লাভ করতে পারলেন না। এবং তারপরে আপনি 2-4 জনকে বলবেন যে আসলে ভাই গরু পালা লাভ নাই, গরু পুরোপুরি আরো লস প্রজেক্ট, হ্যান ত্যান বিভিন্ন ধরনের কাহিনী হতে পারে, মনটা আপনার ভাঙে যেতে পারে। এবং গরুদেরকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতেই হবে। দেখেন আমি কত বড় একটা ডালি নিয়ে যাচ্ছি শুধুমাত্র গরুদেরকে কাঁচা ঘাস দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ঘাস জিনিসটা খুব সাবধানের সাথে কাটবেন, ঘাস কাটতে যেয়ে যেন নিজের হাড়টাকে বলি দিয়েন না, কারণ আপনার শরীরের রক্ত অনেক মূল্যবান, আমাদের সকলের শরীরের রক্ত অনেক বেশি মূল্যবান, রক্ত শূন্যতার কারণে কিন্তু মানুষ মারা যায়, এটা কিন্তু চির সত্য করার কথা। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি ঘাস কাটার জন্য প্রস্তুতিমূলক একটা মানে যেটা করা যায় প্রস্তুতি নিচ্ছি। তো ঘাস
এমন একটা মানে ভালো একটা জিনিস যেটা বলে বোঝানো সম্ভব না, যে ঘাসটা যদি মুরগিও পায় না, মুরগিরে আসে ঘাস খাওয়া শুরু করে, ঘাসের উপর পায়খানা করে, ঘাস হাসরায়, ঘাসটা মাকে ফালায়। এই জন্য যদি গরু পালতে চান তাহলে বাসায় মুরগিটা একটু না পালার চেষ্টা করবেন। যদিও আমার বাসায় জয়েন্ট ফ্যামিলি, যার কারণে যে যার যেটা ভালো লাগে সে সেটা করতেছে। বাসাটা যদি আমার এখান থেকে পার্সোনাল হতো তাহলে কিন্তু আমি মুরগিটাকে মানে পালতাম না, যেটা সত্যি কথা। মুরগি না পাললে কি হচ্ছে, আমি ঘাস গরুর খাবার যেখানে ইচ্ছে সেখানে ফেলে রাখতে পারতেছি, খাবারটা আমার নষ্ট হচ্ছে না। কিন্তু এখানে ঘাস আমার লুকায় রাখতে হয়, গরুর খাবার আমার লুকায় রাখতে হয়, বহুত ধরনের ঝামেলা। তো যাই হোক ভিউয়ার্স, এই যে দেখেন যেভাবে আমি ঘাস কাটি সাধারণত, এইভাবে দেখেন ঘাস কাটতেছি। কারণ আমি চিন্তা করতেছি যে এই জীবনে মানুষ কত কি করলো, মানুষ কত বড় লোক হলো, দেখে দেখতে পাচ্ছেন ওই যে একটা বাসা, টিনের একটা বাড়ি, ওটাই আমার বাড়ি। আমার বাড়ি অত বড় না, আমার বাড়ি অনেক ছোট, আমি অনেক গরিব একটা মানুষ, মনে করেন যে নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন। কারণ এখনকার তো মনে করেন যারা মধ্যবিত্ত তাদের বেতনই তো মনে করেন 60-70-80 হাজার টাকা। তা আমি মনে করেন যে নিম্ন মধ্যবিত্ত বা তার থেকেও যেটাকে বলে ওই যে মানে দিন আনে দিন খাই, এইরকম মনে করেন আমার একটা কোয়ালিটি। আমি ওই বড় লোকও না, মধ্যবিত্ত না, একবারে অতি সাধারণ যেটাকে বলে, খেলে ভিক্ষা করা বাদে যেটা কামায় সেটাই আমার কামাই। আর আমাকে যদি কেউ এখন এই মুহূর্তে বলে যে তো হাত আমাকে 1,00,000 টাকা ধার দে, তাহলে এই বলবো তুমি আমাকেই নিয়ে যাও, আমার যা সব বিক্রি করে দাও, এটা ছাড়া কোনো অপশন থাকবে না। দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটতেছি, মুরগি আমার দিকে তাকায় আছে। আর এই যেখানে যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা কিন্তু আমার ভাবির। এই শেডে মনে করেন যে আমার ভাবি অনেক সুন্দর সুন্দর মুরগি পালন করে থাকে, এবং এখান থেকে আমার ভাবি অনেক ভালো একটা টাকা লাভ করে থাকে। আপনারা যদি চান, অবশ্যই আমি মনে করি যে পাকিস্তানি মুরগি, ফার্মি মুরগি, সোনালি মুরগি, এই সকল মুরগি যদি আপনারা পালন করতে পারেন, অবশ্যই এখান থেকে 5-10 টাকা লাভ করতে পারবেন। কথাটা কেন বললাম, পার মুরগি থেকে 5-10 টাকা করে লাভ হয়, তার বেশি লাভ হয় না। আর একটা গরু যদি পালতে চান, একটা গরুর থেকে চোখ বন্ধ করে সর্বনিম্ন 5,000 টাকা লাভ করতে পারবেন, 5 লাখও লাভ করতে পারবেন এক গরুর থেকে। যদি গরুটা হয় 20 লাখ টাকা দেবেন গরু, ব্যবসাটা এরকম করে। আপনি যদি এখন চিন্তা করেন যে আমি 40,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলাম, আমি এটাকে আমি 20 বছর পালন করে আমি 5 লাখ টাকা লাভে বিক্রি করবো, তাহলে ভাই আপনার স্বপ্ন পিছন দিয়ে বের হয়ে আকাশে উড়ে চলে যাবে, আপনি দেখতেও পারবেন না। সব কিছুর একটা গোমন আছে, এই গোমনটা জানার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। এই যে সামনে যে রোদারি দাসতেছে 5 মাস পরে, এখন কিন্তু একটা প্রজেক্ট আপনারা চাইলে ধরতে পারেন, সেটা হচ্ছে কষাইয়ের জন্য ষাঁড় গরু। যে গরুগুলোকে আমি কিন্তু আমার গরুদেরকে অনেকগুলো করে কিন্তু ঘাস দেই, যেটা আপনারা বিশ্বাসও করবেন না। 2টা গরু যে পরিমাণে ঘাস খায়, দানাদার খায়, আমি আমার গরুদেরকে ভরপেট খাওয়ানোর চেষ্টা করি। ওই অল্প খাওয়ায় লাভ নেই, ভরপেট খাওয়াবো, সুস্থ সবল থাকবে, সারা রাত জাবর কাটবে। বোধেন নেই বিষয়টা, গরুদেরকে গরুর মতনই খাবার দিতে হবে। ওই অল্প অল্প করে খাবার দিলে গরু মোটাও হবে না, গরুর আয় উন্নতি কিছুই হবে না। তো ভিউয়ার্স, গরু পালতে চাইলে গরুকে বেশি বেশি খাওয়াবেন, তাহলে হবে, না হলে কিন্তু হবে না। আর গরুর পাশাপাশি 2-4টা ছাগল পালন করবেন, ছাগল পালন করলে লস নেই। দেখতে পাচ্ছেন গরুর ঘাস থেকে অল্প অল্প করে দেখলে একটু নরম দানা, কিছু ঘাস আমি কাটতেছি, কেটে কেটে মনে করেন যে আমি ছাগলের দানা রাখতেছি। ছাগল মনে করেন ছাগল পালনটা আমার কিছুটা ফ্রির মধ্যেই পড়তেছে, মানে ধরে নেন 2টা গরুর সাথে 1-2টা ছাগল মনে করেন ফ্রিতে পালন করতে পারবেন। শুধু একটু মানে ভুষি কিনে নিয়ে আসতে হবে, যদিও আপনি যদি আপনার গরুদেরকে যদি ভুষি খাওয়ান তাহলে তো ছাগলের জন্য ভুষিও কিনতে হবে না। ওই গরুর ভুষি খালো, গরুর ঘাসই খালো, খায় মনে করেন যেখান থেকে 2-4 টাকা আপনার বের হলো। আর আপনার ঘরে যদি একটা লক্ষ্মী বউ থাকে তাহলে তো কথাই নেই, তাহলে ঘাসটাও আপনার কাটতে হবে না, গরুর কাজও আপনার করতে হবে না। কিন্তু ভিউয়ার্স, আমি তো বিয়ে করলেও আমার গরুর কাজ আমি তো অল্প হলেও করবো, কারণ আমার ভিডিও বানাতে হয়, আমি তো মনে করেন যে আমার ভিডিও ছাড়তেই হয়, আপনাদেরকে তো দেখাতেই হয়। তাই আমি বিয়ে করলেও আপনাদের মাঝে আমি অবশ্যই ভিডিও ছাড়বো, তখন আমার হয়তো আমার বউ হয়তো বা ক্যামেরাম্যান হবে, এবং আমি মনে করেন যে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমি করবো। এই কাজগুলো তো খুব একটা সহজ তা না, অনেক প্যারাদায়ক একটা কাজ, ঘাস কাটতেছি ধরে ধরে। আপনারা যেন ভিডিও ধরে ধরে দেখতেছেন, এটাই কিন্তু অনেক কিছু। এই যে ভিউয়ার্স, দুনিয়ার কাজকাম করে কিন্তু ভাই তারপরেও কিন্তু মানুষের কাছে মন পায় না, বাড়ির মানুষের কাছে মন পায় না, তারা মনে করেন যে খালি ক্যাম্বা ক্যাম্বা করে। এটা মনে করেন আপনাদেরকে রেখে আমি বলে বোঝাতে পারছি না। এটা হলো আমার বকরির ঘর,
এটা হলো আমার একটা খাসি। এই খাসির ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিও ছাড়ছি। এটা কিন্তু তোতাপুরি একটা খাসি, অরিজিনাল তোতাপুরি খাসি। আর এই খাসিটা কিন্তু একটা ভালো কিন্তু মানে কোয়ালিটি সম্পূর্ণ খাসিতে পরিণত হয়ে যাবে যদি এটাকে আমি পালতে পারি। আর না পালতে পারলে তো বুঝবেনই পারছেন কি হতে পারে। আর আমার এই হাওলানটা কিন্তু আল্লাহর রহমতে প্রেগনেন্ট হাওলান। আর এই ঘরটা কিন্তু আমি ওদানে বানাসলাম, কিন্তু এই ঘরটা থাকবে না, এই ঘরটা আমি সম্পূর্ণ গরুর ঘরে পরিণত করব। এবং যে ঘরে আমি গরু পালন করতেছি সেই ঘরটাতে আমি আমার খাসি হাওলানদেরকে পার করে নেব, কারণ গরু ছাগল কখনোই এক ঘরে রাখা সম্ভব না। ছাগলেরা একটু মানে শুকনো পরিবেশ পছন্দ করে, এবং গরুদেরকে তো জানেনি, গরুরা যেখানে খায় সেখানে পায়খানা করে, সেখানে পেশাব করে, কারণ ওদেরকে আমরা বাঁধতে পারি। এই কারণে মনে করেন যে ওদের একটু কষ্ট বেশি। যদি আমরা আমার জায়গা থাকতো অনেক বড়, তাহলে আমি গরুদেরকে আমি ছেড়ে দিয়ে পালন করতাম। যাই হোক, এই প্রাণীগুলোর প্রতি আমরা এক প্রকারের কষ্টই করি, কিন্তু কিছু করার নাই ভাই। খারাপ লাগলেও কিছু করার নাই, শখ শখ শখের জন্য এত কিছু। দেখেন এই একটা টোপা ভর্তি করে আমি ঘাস দিলাম, এই ঘাসটা এখন খাবে, এই ঘাসটা যখন খাওয়া শেষ হবে তারপরে আবার আমি দানাদার খাবার দেবো। তারপরে মনে করেন ছুটি, এখন দুপুর সময়, তাই দুপুর সময় আমি গরুদেরকে ঘাস খাওয়াই থাকি। এই ঘাসটা মনে করেন সম্পূর্ণ খেয়ে নিল, তারপর আর কোনো প্যারা নাই। সকালে আমি দানা খাওয়াই, দুপুরে আমি ঘাস খাওয়াই, রাতে বিকেলে আমি দানাদার দিই। এই তিন বেলা এদের খাবার, আর কিছু না। আর খ্যার আমার টাকার আছে খ্যার কেনার, যদি আমি খ্যার কিনি তাহলে আমার ঘাসের খরচটা কমে আসবে, এবং ঘাসের খরচটা কমে আসলে আমার গরুতে 2-4 টাকা লাভ হবে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো কিন্তু ফ্রেম, বিশ্বাস করবেন না ভিউয়ার্স। এখনও যদি আমি চাই এই দুই গরুকে আমি চোখ বন্ধ করে 1,30,000 দিয়ে বিক্রি করতে পারবো, চোখ বন্ধ করে দুই গরু 1,30,000 দিয়ে বিক্রি করতে পারবো, কিন্তু এখন আমি বিক্রি করবো না। এখন ভিউয়ার্স গরু কিনতে হবে। আর এই সময় কিন্তু বলতেছি কি, সামনে 5 মাস পরে রোজার ঈদ, তো এখন আপনারা যদি চান 70-75 হাজারের মধ্যে পিস করে করে যদি 2-3টা যদি গরু কিনে নিয়ে আসে, যদি ফেলাত হন অল্প অল্প, প্রথম 2-3 মাস মনে করেন অল্প খেলালেন, বেশি খেলানোর প্রয়োজন নাই। যদি পালতে পারেন দেখবেন যে আপনার গরু কিন্তু ভালো একটা সাইজে চলে যাচ্ছে, গরু বেঁচে কিন্তু আপনার কিন্তু ভালো টাকা চলে আসবে, ভালো একটা টাকা কামাই শুরু হয়ে যাবে। আর বাসায় কিন্তু অন্তত তোমাকে একটা পালা খেয়াল রাখাই লাগবে, না হলে কিন্তু গরু পালে কিন্তু শান্তি পাবেন না। তাই ভিউয়ার্স আমি কমো যে গরু পালেন, গরু সেক্টরে কিন্তু মজা আছে। তা আমি ভাই সত্যি কথা যেটা, 2-1-এর মধ্যে একটা সারপ্রাইজ দেবো আপনাকে, আমার খামারের ঝলক, আমার খামারটাকে আমি বড় করব। কী সিস্টেমে খামারটা বানায় না বানায় সব কিছু আপনাকে রেখে আমি দেখাবো, কারণ আমি ভাবছি যে গরুর খামারে লস নাই, গরু যদি পালন করতে পারি পালার মতন করে, তাহলে আমি এখান থেকে অবশ্যই অল্প হোক বেশি হোক আমি 2-4 টাকা লাভ করতে পারবো, এবং আমার সেটটাই হবে হলো বাছুর গরুর সেক্টর। তো আমি টেনশন আছে যে আমি কি বাছুর কিনবো নাকি আমি দামড়া কিনবো। দামড়া মানে যেগুলো 2 দাঁত, আর বাছুর মানে যেগুলো ছোটো মায়ের দুধ ছাড়ছে কেবল, বা মায়ের দুধ খাই এখন। তো এখন দেখি যেটাই হোক যেটা ভালো মনে হয় সেটাই ক্রয় করবো। তো ধান্দা আছে, আমি 2 পিস মনে হয় যে 2 তাতে ষাঁড় গরু কিনে নিয়ে আসবো, নিয়ে আসলে তাহলে আমার 3 পিস গরু হবে। আর লাল গরুটা তো আমার না, লাল গরুটা আমার মনে করেন যে মানুষের গরু, পালার জন্য দিছে, খরচও দেয়, আমি শুধু পালতেছি এতটুকুই। যাই হোক ভিউয়ার্স, পালিচ্ছি, পালতে থাকি, এখান থেকে লাভ করলেও আপনারা জানতে পারবেন, লস করলেও আপনারা জানতে পারবেন। যেটাই করি সেটাই আপনাকে মাঝে আমি অবশ্যই শেয়ার করব। না শেয়ার করলে কি হবে, আমি যদি লস করি এটা যদি আপনারা জানতে পারেন, অবশ্যই আপনাকে মনে মধ্যে কিউরিসিটি আসবে যে কেন লস করলো। আমি কিন্তু অবশ্যই আমার লস করার কারণটা অবশ্যই বলবো, তো কারণটা তখনই বলবো, তখন সেটা আপনারা বুঝতে পারবেন। আর বুঝতে পারলে কিন্তু আপনারা কিন্তু সেই জিনিসটা কিন্তু সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না, এবং আপনারা যদি সেই ভুলটা না করেন তাহলে অবশ্যই আপনারা সেখানে লাভ করতে পারবেন। এটাই হলো আমার কথা, আমি ভাই যার সত্যি কথা সেটাই কই। এতে করে আমি অনেকের সঙ্গে খারাপ, অনেকের সঙ্গে ভালো, যদিও এখন পর্যন্ত আমাকে একটা ভাই শুধু কমেন্ট লিস্টে তো আমাকে অপমান করতো প্রতিদিন, সে কিন্তু আর অপমান করে না। সে ভাইয়ের বাসা কিন্তু এখানে মানে বগুড়াতে না, বাংলাদেশের জন্য সে ভাইয়ের বাসা হলো ইন্ডিয়াতে। যাই হোক, ভাইয়ের অনেক ভালো একটা ভাই। তো আপনাকে স্মরণ করতেছি বড় ভাই, যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দয়া করে গাড়ি টালি জানিয়ে দিয়েন না, ভালো কিছু কেন তাহলে খুশি হব। আর সামনে শীতকাল, শীতের মধ্যে গরুর দাম কিন্তু আরও কমে যাবে, তো যদি ধৈর্য থাকে আরও গরু কিনবেন শীতের মধ্যে। শীতের মধ্যে কিন্তু বরফ থেকে কিন্তু অনেক ভালো ভালো গরু ঢোকে, চাইলে কিন্তু আপনারা সেগুলো গরু কিনতে পারবেন। আর এবার আমি গরু কিনতে যাবো আমার শ্বশুরকে নিয়ে, কারণ আমি 2-1-এর মধ্যে বেশি দিয়ে করতেছি। শ্বশুর আমার গরু সম্পর্কে ভালো ধারণা, আমি শ্বশুরের পাশে একটা ব্লগ করবো, নি দেখাবো নি আমার শ্বশুর কী গরু আছে, যদি যাই আমি অবশ্যই একটা ব্লগ করবো আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সকলের জন্য আমার দোয়া সবসময় আপনাদের পাশে থাকবে। আমি চাই আপনারা সকলে অনেক বড় হন, আপনাদের জীবনে সুখ আসুক, শান্তি আসুক, আপনাদের বাবা মা সুস্থ সবল থাকুক, যাদের বাবা মা নাই, যাদের বাবা মা মারা গেছে তাদের বাবা মার কবরটা যেন জান্নাতের
বাগান হয়ে যায়, আর অনেক কিছু যেন হয়ে যায়। যাই হোক ভিউয়ার্স, আমি বলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সকালে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।